everyone, good morning, welcome back to my channel Lakme Vlogs. আজকে সারা রাত থেকে আমি তোমাদের সাথে ব্লগ শুরু করছি আর এখন আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে। আজকে এত তাড়াতাড়ি কারণ এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দেখি যাই কিনা। তাহলে চলো রান্না করে দেখিয়ে দিই আমি কী রান্না করছি। আর দেখো আজকে আমি শ্যাম্পু করেছি চুলগুলো। আর আমি যে আগের ভিডিওতে যেভাবে মাথাতে তেল ইউজ করার কথা বলেছি, ভালো লাগলে ইউজ করতে পারো, কারণ এটি খুব ভালো, ক্ষতি হবে না। ভালো যদি নাই হোক তাহলে ক্ষতি কিন্তু হবে না, তোমাদের ভালো লাগলে ইউজ করতে পারো। এরকম দেখো চুল লতি রান্না করছে। আগের ভিডিওতে তো দেখছিলে যে ও কেটে দিয়েছিল, তো আজকে সকালে এটি রান্না করছে। আর এদিকে ভাতও হয়ে গেছে। দেখো এই বিড়ালটাকে কে যেন মেরে মাথা পাঠিয়ে দিয়েছে, মানুষ এত নিষ্ঠুর কী করে যে হয়। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো আর এই বক্সটা নিয়ে যাবো। এটার মধ্যেই হচ্ছে হোম থিয়েটারটা। আমাদেরকে যে বলেছিলাম কোথায় এসেছি, আশা করি দেখে বুঝতে পারছো আমি যে কোথায় এসেছি। আর আজকে বক্সটা নিয়ে এসেছি, বক্সটা কালকে এসেছিলো, আজকে বক্সটা নিয়ে এসেছি। আর আমি এখনও ভাত খাইনি, এখন ভাত খেয়ে নেবো, আমি বাড়িতে খাইনি, বাড়িতে রান্না করে শুধু রেখে এসেছি আর ভাত খাইনি এখানে এসে খাবো। আর আমি যেদিন আসি কিন্তু ভাত খেয়ে আসি না, এখানে এসেই খাই। তো আজকে এখন ভাতটা খেয়ে নিই আর বলি তোমাদেরকে দেখিয়ে বলে দিই, আগে তো বলিনি যে কোথায় আসবো। দেখো একজন কাপড় নিয়ে এসেছে আর এই কাপড়গুলো রেখেছি আমি তিনটা নাইটি আর দুটা শাড়ি রেখেছি, কারণ বাজার থেকে অনেক কম দামে পেয়েছি বলে রেখে নিয়েছি। আর এই শাড়ি দুটো রেখেছি আর তো দেখালাম, আর এই একটা শাড়ি। সবাই বসে এখন এই শাড়িগুলি দেখছি, গল্প হচ্ছে। নাইটিটা কিনে আমি পরেও নিয়েছি। আর এতগুলো কাপড় আর নাইটি রাখার কারণটা হচ্ছে যে বাজার থেকে অনেক কম রেটে মিলে, তার জন্য আমি ওই মহিলার কাছ থেকে কিনে রাখি। আর নাইটিটি কিন্তু অনেক কম রেটে মিলছে বলে আমি কিনেছি, না হলে আমার এখন নাইটির প্রয়োজন ছিল না, অনেকগুলি নাইটি ছিল আছে তার জন্য। আর কিন্তু নাইটিটি কাপড়ও ভালো আর আমার পুরো হয়েছে, লম্বা পুরো ঠিক হয়েছে, না হলে নাইটিগুলি আমার একটু কম রেটের নাইটিগুলি আমার একটু শর্ট হয়ে যায়। আর এখন দেখো বিকাল থেকে কি পরিমাণে জ্বর দিচ্ছে, আর সারাদিন কি রুদ্র দিচ্ছে আর বিকাল থেকে জ্বর দিচ্ছে। এখন ডেইলি এটা রুটিন হয়ে গেছে, মানে সকালে রুদ্র দেবে আর বিকালে জ্বর বৃষ্টি দেবে। আর সন্ধ্যার টাইমে দেখো কারেন্ট নেই, বিকালে যে এই যে জ্বর দিয়েছিল তার জন্য কারেন্ট গেছে। হ্যালো, আমি তোমাদের সাথে কথা বলছি পরের দিন সাড়ে দশটার সময়, সকালে সাড়ে দশটার সময় কথা বলছি, কারণ কালকে যে সন্ধ্যার সময় কারেন্ট গেছে, বিকালে বৃষ্টি হয়েছে, সন্ধ্যার সময় যে কারেন্ট গেছে আর পরে কারেন্ট আসেনি, রাত্রে 12টার দিকে কারেন্ট এসেছে, আমি বাড়িতে আসার পরে কারেন্ট এসেছে। আর তখন আর ভিডিও করিনি 12টার সময়, তখন আমি শুয়েই পড়েছি। আর এখন সকালে তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে বসেছি, তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।